আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই শুনতে পাচ্ছেন, একটু লিখে জানাবেন। জাহিদ হান্নান ইজ ওয়াচিং, মোহাম্মদ নাহিদ, ওয়ালাইকুম আসসালাম, রাব্বি খান, খালেদ আল ফারাবি, দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে, মির্জা ইয়াসিন আরাফাত, মাসুদ রানা, এভরিথিং অল রাইট। আশা করি সবাই ঠিকঠাক মতো দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। জি, শুনতেছি। আচ্ছা, তাহলে আশা করি সবকিছু ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم، صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কাছে দূরে যে যেখান থেকে আজকের এই লাইভ প্রোগ্রামটিতে আপনারা যুক্ত হয়েছেন, যারা দেখছেন এবং শুনছেন এবং যারা পরবর্তীতে লাইভ প্রোগ্রামটিতে যুক্ত হবেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত তাইয়িব আল মুবারাক। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন কামনা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সব ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে সেফ রাখুক, নিরাপদে রাখুক। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে লাইভটি শুরু করবার তৌফিক এনায়েত করেছেন, এবং রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে দুল হিজ্জা, জিলহজ মাসে উপনীত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা আজকে মালয়েশিয়াতে অলরেডি জিলহজ শুরু করে ফেলেছি, এবং আমরা জানি যে এই জিলহজের প্রথম দশক, মানে প্রথম 10টি দিন খুবই গুরুত্বপূর্ণ 10টি দিন, আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় এই 10 দিনের আমলগুলো, এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে। এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন আল কারিমে আল্লাহ তাআলা এই জিলহজের প্রথম 10 দিনের শপথ করেছেন। এই 10 দিনের এবাদত আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই 10 দিনে আল্লাহ তাআলা উম্মাহাতুল ইবাদাত, অর্থাৎ যত মৌলিক এবাদত আছে সবগুলো মৌলিক এবাদতের একটা সমন্বয় করেছেন জিলহজ মাসের এই প্রথম 10 দিনে, যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না। কারণ এই 10 দিনের ভেতরে সালাত আছে, নফল সিয়াম আছে, সাদাকা আছে, কুরবানি আছে, হজের প্রসঙ্গটা আছে, যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল ইবাদাত, অর্থাৎ যত মৌলিক ইবাদত আছে সব মৌলিক ইবাদতের কম্বিনেশন সমন্বয় বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না, যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই 10 দিনের ভেতর। এজন্য এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি প্রিয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে যাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন, পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ, তাহলিল, তাকবীর দিয়ে এই 10টি দিনকে মুখরিত করে রাখি, এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন। এজন্য এই 10টি দিনে আমরা যেন বেশি বেশি সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি। এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন যে নয় জিলহজের যে নফল সিয়ামটি, অর্থাৎ আরাফার রোজা, এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন। এবং জিলহজের 9 তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবীর পাঠ করতে হয়, আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে, 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক। আমরা যেন এই নফল আজকারগুলো, এই নফল তাকবীরগুলো যাতে আমরা
বেশি বেশি করে দেই, এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই 10 দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান, এবং জিলহজের এই 10 দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে, এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। সব মিলে আল্লাহ তাআলার কাছে এই 10টি দিনের এবাদত খুবই প্রিয়, এমনকি হাদিসে এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয়। এজন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি, তাই আমাদের সাধ্যমতো আমরা যেন বেশি বেশি নফল এবাদত করি, আমরা যেন সুযোগ হলে পুরো 10 দিন ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, বিশেষ করে তাহমিদ, তাহলিল এবং তাকবীর, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো, এই আজকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই 10টি দিনকে মুখরিত রাখি। আল্লাহ তাআলা জিলহজ মাসের যে মাহাত্ম্য এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, ইতিমধ্যে আমাদের এই লাইভ প্রোগ্রামটিতে প্রায় 24,000 দিনী ভাই বোন যুক্ত হয়েছেন। আপনারা একটু দেরি করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই। আবদুল্লাল রোমান রোজ টিভি চ্যানেল 24 থেকে শুভেচ্ছা জানিয়েছে। আমরা শুনেছি যে রোমান অসুস্থ, আল্লাহ তাআলা রোমানকে সুস্থ করে দিক, আমরা দোয়া করি। এবং আজকের লাইভের যে ঘোষণাটি আমরা দিয়েছিলাম সেখানে অনেক দিনী ভাই বোনেরা, বাংলাদেশের একজন প্রথিত যশা ইসলামী সঙ্গীত শিল্পী, শিল্পী মশিউর রহমান ভাই, ওনার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে, সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন। আসলে মানুষ তার চমৎকার চমৎকার ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে যে শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকে এটার একটা প্রমাণ। আমাদের মশিউর ভাই অসাধারণ দরাজ গলায় খুব চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশন করেন, আমি নিজেও তার ইসলামী সঙ্গীতগুলো খুব পছন্দ করি, সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন। তো আজকের এই লাইভের শুরুতেই আমি আমাদের সকলের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইকে দ্রুত শিফায়ে কামেলা আজলা নসিব করুক। যারাই পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভয়াবহ করোনা মহামারীতে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় আছেন আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে খুব দ্রুত শিফায়ে কামেলা নসিব করুক। সম্মানিত শুধু আমি রিকোয়েস্ট করব আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের অন্যান্য ফেসবুক বন্ধুরা আজকের লাইভের আলোচনাটি থেকে উপকৃত হতে পারে। আমরা আজকে কুরবানি নিয়ে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানসপটে আমাদের ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের যে কুরবানি, ওনাদের যে আত্মত্যাগ, এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য স্বীয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে চেয়েছিলেন, এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের 10 তারিখে কুরবানি করে থাকি। এবং এই দৃশ্যটি আল্লাহ তাআলার কাছে এতই ভালো লেগেছিল, এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তাআলা স্মরণীয় করে রাখবার জন্য কিয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিলহজের একই টাইমে, জিলহজের 10 তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তাআলা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন। এই বিষয়টি সূরাতুস সফাতের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, বাবার সাথে হাঁটতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন, ঠিক তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন, এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন, পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, ফানদুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো। তখন সাইয়েদানা ইসমাইল আলাইহিসসালাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন, সেটাও আল্লাহ তাআলা কোরআনে সরাসরি কোট করেছেন। তিনি বলেছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অর্থাৎ হে আমার সম্মানিত পিতা, আপনি যেমনটি যেমনটি স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটিই করুন, আপনি ভয় পাবেন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটু কি কল্পনা করা যায় যে সাইয়েদানা ইসমাইল আলাইহিসসালাম ছোট্ট শিশু, তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে, জবাই করবে, তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, বাবা আমি ভয় পাচ্ছি না, আমি আপনাকে নিয়ে চিন্তিত, আপনি ভয় পাবেন না, বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন। কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয়, সেটা ওহী, সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি ভয় পাবেন না। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে
কুরবানি করতে শুরু করলেন, জবাই করতে শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে দৃশ্যটি এত ভালো লাগলো, আল্লাহ তাআলা সাইয়েদনা জিব্রাইল আলাইহিসসালামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন। সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা হলো, আর সেখানে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে কুরবানি করা হলো। আল্লাহ তাআলা বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, বাস্তবে রূপান্তরিত করেছো, তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং বাবা বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আরশের উপর থেকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে, কুরবানিকে, কিয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি, আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন। সম্মানিত, শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের ঔরসে যখন ইসমাইল আলাইহিসসালাম আসে, তখন তাফসির এসেছে ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল 86 বছর। কুড ইউ ইমাজিন দ্যাট, 86 বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তাআলা ওনাকে দান করলেন, আল্লাহ তাআলা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো। আমরা অনেক দম্পতির কথা জানি, তাদের সন্তান হয় না, 15 বছর 20 বছর 25 বছর পর অনেক সময় তাদের সন্তান হয়। সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে, সেই বাচ্চাটাকে তারা কত আদর করে। তো 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামকে দান করেছিলেন, এই আদরের সন্তানটাকে আল্লাহ তাআলা বলেন তুমি কুরবানি করো। কারণ এই বয়স্ক অবস্থায় যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে পেয়েছিলেন, তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন, সেই সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন। আল্লাহ তাআলা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তাআলাকে স্থান দাও, এবং সেটাই পরীক্ষা তিনি সেই পরীক্ষাটাই তিনি বেসিক্যালি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে করেছিলেন, এবং সেই পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন। অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাইলের, তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল, আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য এই ইসমাইলকে বিলিয়ে দাও, এই ইসমাইলকে কুরবানি করে দাও। সম্মানিত, শুধু এই স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ের সবচাইতে পছন্দনীয় বিষয়টা ছিল ইসমাইল, তিনি ইসমাইল আলাইহিসসালামকে নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন। ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে যেমনি ইসমাইল ছিল, আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু এরকম এক একটা ইসমাইল আছে, কল্পিত ইসমাইল, রূপক ইসমাইল। আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের টাকা পয়সা, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ, খ্যাতি, আমাদের ক্ষমতা, প্রতিপত্তি, এগুলো। আল্লাহ তাআলা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা, সেটাকে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা, আল্লাহ তাআলার খুশির জন্য, সেরেফ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য আমার হৃদয়ের ইসমাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা, এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিক্যালি আল্লাহ তাআলা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন। আল্লাহ তাআলা চান যে আমাদের হৃদয়ের পুরো জায়গাটা জুড়ে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার, আল্লাহকে যে আমরা ফিল করি, আল্লাহকে যে আমরা ভয় পাই, সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তাআলাকে রাখতে পারি, এটাই মূলত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান। এবং আমাদের জীবনের সব কাজগুলোই হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই তো আল্লাহর জন্য। তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি, আমাদের সব কিছু, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম যেমনি নিজের প্রিয় পুত্র সন্তানকে কুরবানি করেছিলেন, ঠিক তেমনিভাবে আমাদের হৃদয়ের ইসমাইলটাকেও যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে পারি, কুরবানি করতে পারি, তাহলেই কিন্তু এই কুরবানির শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে। এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কুরবানির বিধানকে আমাদের জন্য জারি করেছেন যে আমাদের হৃদয়ে শুধু আল্লাহ তাআলার ভয় থাকবে। এবং এই যে আমরা কুরবানি করবো, কুরবানির রক্ত, গোশত, চামড়া, কোনোটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে হচ্ছে আমাদের হৃদয়ের ভয়, তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। সূরাতুল হাজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই কুরবানির রক্ত, কুরবানির গোশত, এগুলো তো আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের তাকওয়া। আমরা কতটা ইখলাসের সাথে, কতটা আন্তরিকতার সাথে, কতটা আনুগত্যের সাথে
আমাদের সম্পদ, আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সোপর্দ করতে পেরেছি, আমরা কতটা আল্লাহর সমর্পিত বান্দা হতে পেরেছি, এটাই হচ্ছে এই কোরবানির শিক্ষা, যেটা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম গোটা বিশ্ববাসীর জন্য নিদর্শন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের জন্য রেখে গিয়েছেন। তাই আমরা এই কুরবানির মধ্য দিয়ে এটা যেন ফিল করি যে আমাদের সবটুকু আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছি। সম্মানিত, শুধু এই কুরবানির দিনে ইয়াউমুন নাহারে বা দশে জিলহজে আমরা যে কুরবানি উদযাপন করবো, ঈদুল আজহা উদযাপন করবো, এই দিনের সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে পশু জবাই করে, যেটা আমরা বলেছি ইব্রাহিম আলাইহিসসালামের সেই ঘটনার সেই দৃশ্যায়নের পুনরাবৃত্তি, আল্লাহ তাআলা সেটা দেখতে চান। আমরা পশু জবাই করে রক্ত প্রবাহিত করে দেয়া, এটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। সুনানে তিরমিজিতে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াউমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ্দাম। অর্থাৎ ইয়াউমুন নাহারে দশে জিলহজে পশু কুরবানি দিয়ে সে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আর আল্লাহর কাছে হতে পারে না, এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই। তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা। তাই আমাদের যাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি। সম্মানিত, শুধু আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন। কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী, কিন্তু অন্যান্য মাঝহাবে এটাকে সুন্নাতে মুয়াক্কাদা বলা হয়েছে। মেজরিটি স্কলাররা জুমহুরুল ফোকাহা ইমাম শাফিঈ আহমদ এবং ইমাম মালিকদের মতে, তাদের মতে এটা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, কিন্তু হানাফি মাঝহাবে এই কুরবানি করা হচ্ছে ওয়াজিব। যেহেতু আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে হানাফি মাঝহাবের অনুসারী, সো এটা কিন্তু আমাদের জন্য অবধারিত। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, স্বাবলম্বী করেছেন, আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ওয়াজিব। যেহেতু কোরবানি একেবারে আমাদের সন্নিকটে, সো এই কোরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, এবং বিগত কয়েকদিন ধরে আমার ফেসবুক পেজের বিভিন্ন স্ট্যাটাসে আমার মেসেজ অপশনে অনেক ভাই, দিনী ভাই এবং বোনেরা অনেক অনেক প্রশ্ন করেছেন। আসলে এতগুলো প্রশ্নের উত্তর আসলে আমাদের পক্ষে করা সম্ভব হবে না, সেখান থেকে খুবই কন্টেম্পোরারি খুবই রেলেভেন্ট প্রাসঙ্গিক দুই একটি প্রশ্নের ব্যাপারে আলোচনা করে আমরা আজকের সংক্ষিপ্ত লাইভটি শেষ করবো ইনশাআল্লাহ। খুব বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে সাত ভাগে কুরবানি করা যাবে কিনা। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না, রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে, সো এটা আমাদের সবার কাছে জানা ছিল, এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে, কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে, এবং একটি উঁটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি, ফা নাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে, ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা সাতজন অংশগ্রহণ করতেন, একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতেন। তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময়, কিন্তু মুকিম অবস্থায় সাত ভাগে দেয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই, সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আল বাকারাতু আন সাবা, গরুতে সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেয়া যায়, ওয়াল জাজুরু আন সাবা, আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেয়া যায়। তো এই হাদিস দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম এগুলো হচ্ছে, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি। ইন জেনারেলি বলা হয়েছে যে উটে সাত ভাগ দেয়া যায়, গরুতে সাত ভাগ দেয়া যায়। সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি সাতজন মিলে একটি গরু, আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন। সহিহ হাদিসের আলোকে এটি সাব্যস্ত, এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে নিয়ত, আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে।
প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে, সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি। এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সন্তুষ্ট, অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে, তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইয়ানি ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে। সো এজন্য যারা খুব বেশি মুখলেস, খুব বেশি মুত্তাকি, তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না। তাদের সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকী কুরবানি দিতে চান, দ্য সেফ, হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফার সাইড। কারণ যৌথ কুরবানি দিতে দিতে যে কার মনে কী চিন্তা, কার মনে কী নিয়ত, আমরা কিন্তু কিছু জানি না। সো যদি যৌথ কুরবানি দেন, কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া, রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, অন্য কোনো নিয়ত যেন না থাকে, তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কনসার্ন। দুই নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে। যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না, সেই কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হচ্ছে লৌকিকতা। লৌকিকতা যদি থাকে তাহলেও কুরবানি কবুল হবে না। যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড়, আমাদের গরুটা এলাকার সবচেয়ে বড় গরু, এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে, আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায়, তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না। সো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরও একটি প্রশ্ন খুব বেশি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা। খুব বেশি আলোচনা হচ্ছে এই প্রসঙ্গটা যে আকিকার কুরবানির সাথে আকিকা দিয়ে দেওয়া যাবে কিনা। এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি এবাদত। প্রথম কথা হচ্ছে এবাদত দুটি ভিন্ন দুটি এবাদত, কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময়, জিলহজের 10 তারিখে এবং তারপরে আরও 2 দিন বা 3 দিন, এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন। তাহলে এটা হজের মৌসুমে জিলহজ মাসে করতে হয় কুরবানি। কিন্তু আকিকা কিন্তু এরকম না, আকিকাটা যে কোনো মাসে হতে পারে। আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে সুক্রিয়া স্বরূপ আল্লাহর কাছে যে কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি আকিকা। হাদিসে এসেছে আকিকা। তো সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে। কারো সন্তান রমাদানে হতে পারে, কারো সন্তান জিলহজ মাসে হতে পারে, শাওয়ালে হতে পারে, রজাবে হতে পারে। সন্তান যেদিন জন্মগ্রহণ করে, সুক্রিয়া সম্মানিত সুধি, আমরা খুব চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলছিলাম যে আকিকা কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা। সেখানে আমরা বলছিলাম যে আসলে দুটি ভিন্ন ইবাদত। কুরবানি হচ্ছে জিলহজের 10 তারিখে আমরা কুরবানি করে থাকি, আর আকিকা হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিন পরে। তাহলে ভিন্ন দুইটি ইবাদত, দুইটা দুই সময়ের ইবাদত। নাম্বার টু, আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আনিল গুলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাত, অর্থাৎ ছেলে হলে দুইটি ছাগল দিয়ে আকিকা করো, এবং যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে আকিকা করো। তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই। কুরবানিতে কিন্তু একটি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে, সেখানে দুইটি ছাগল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। তো এভাবে আমরা বুঝতে পারতেছি, খুবই স্পষ্টত কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা দুই ধরনের আবাদত। যদিও এই দুই আবাদতে কিছুটা মিল আছে, কিন্তু দুইটা দুই সময়ের আবাদত, দুইটা আলাদা দুটি উপলক্ষ, দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে। যেমন আকিকার ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার 7ম দিন শেষে, 7 দিন পরে আপনি আকিকা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু গোলামিন মুরতাহানুন বিআকিকতিহি তুযবাহু আনহু ইয়াউমা সাবিইহি, প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার 7ম দিনে। ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা, এবং 7ম দিনে মাথার চুল ফেলে দিতে হয়, তার সুন্দর একটি নাম রাখতে হয়। তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত সুধি সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পরে। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, কথা অনুযায়ী, কওল অনুযায়ী। এবার যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখি, ওনার ব্যক্তিগত আমল কী ছিল, সেক্ষেত্রে আমরা সহিহ ইবনে হিব্বানের একটি হাদিস উল্লেখ করব, যেটিকে ইবনে হাজার আল আসকালানি উনি ওনার ফাতুল বাড়িতে সহিহ হিসেবে উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন যে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আনিল হাসানি ওয়াল হুসাইনি ইয়াউমা সাবিই ওয়া সাম্মাহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন 7ম দিনে, এবং 7ম দিনে তাদের নাম রেখেছেন, একজনের নাম রেখেছেন হাসান আর একজনের নাম হুসাইন।
অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু আগে জন্মগ্রহণ করেছিলেন, ওনার চেয়ে ছোট ছিল হোসেন, উনি পরে জন্মগ্রহণ করেছেন। তো ওনাদের জন্মের পরে 7 দিন পরে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আকিকা দিয়েছিলেন এবং সপ্তম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন। তাহলে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌলি হাদিস, ওনার ভাষ্য মতে আমরা জানলাম উনি বলেছেন সপ্তম দিনে আকিকা দিতে হয়, এবং ওনার ব্যক্তিগত আমল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার দুই নাতির আকিকা দিয়েছেন সপ্তম দিনে এবং নাম রেখেছেন। তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পর সপ্তম দিনে। যদিও তবারানিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা সপ্তম দিনেও দেয়া যায়, 14তম দিনে দেয়া যায়, 21তম দিনে দেয়া যায়। যদি সপ্তম দিনে কেউ দিতে না পারে কোনো কারণে তাহলে 14তম দিন, না পারলে 21তম দিন। তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আকিকার সময়সীমা সপ্তম দিনের কথা আমাদেরকে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি সুক্রিয়া স্বরূপ কুরবানি করবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, আকিকার গোশত নিজেরাও খাবেন। তো এটা যদি আপনি কুরবানির জন্য রেখে দেন তাহলে তো সন্তান দুনিয়াতে আসার এই আনন্দটা থাকে না। একজন যখন সন্তান পায় সে কেমন যেন আকাশের চাঁদ হাতে পায়, তো তখন তার 7 দিনের মধ্যে যে আনন্দটা থাকে, ওই দিন তার নাম রাখা হবে, আত্মীয় স্বজনরা আসবে, বাচ্চাকে দেখবে, দোয়া করবে, তখন আকিকা করে গোশত নিজে খাবেন, আত্মীয়দের খাওয়াবেন, পাড়া প্রতিবেশীদেরকে দিবেন। এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষকে কেন্দ্র করে এই আকিকা। সো এটাকে কুরবানির সাথে মিক্স আপ করার কোনোই প্রয়োজন নেই, এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে সপ্তম দিনে আকিকাটা দিতে হয়। সো আমরা যেন সপ্তম দিনে আকিকাটা দেই। তবে হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সপ্তম দিনে কেউ দিতে পারেননি, 14তম দিনেও দিতে পারেননি, 21তম দিনেও দিতে পারেননি, হাতে টাকা ছিল না, সামহাও কোনো কারণে মিস করেছেন, তখন আপনি যখন সুযোগ হয় তখন করে দেন। ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময়ও আকিকা দিয়ে দিতে চান এটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায় আদায় হয়ে যাবে এবং এটা জায়েজ আছে। তবে এটা সুন্না নয়, সুন্না হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া। পাশাপাশি গরু দিয়ে, মহিষ দিয়ে, উট দিয়ে আকিকা দেওয়াও কিন্তু সুন্না নয়। আকিকা দেওয়া সুন্না হচ্ছে ছাগল দিয়ে। হ্যাঁ, গরু 7 ভাগে একটি ভাগ কুরবানির সাথে যদি আপনি আকিকা দিতে চান আকিকা আদায় হয়ে যাবে, এটা জায়েজ আছে, কিন্তু এটা সুন্না নয়। সুন্নাসম্মত হচ্ছে আকিকা সপ্তম দিনে দেয়া এবং ছাগল দিয়ে দেয়া, ছেলের ক্ষেত্রে 2টি ছাগল, মেয়ের ক্ষেত্রে 1টি ছাগল। আশা করি কুরবানির সাথে আকিকার প্রসঙ্গটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। সম্মানিত শুধু এবার আমরা শুনব আরও একটি মোস্ট আস্কড কোশ্চেন ইন দিস করোনা পিরিয়ড, COVID-19 আউটব্রেক পিরিয়ড। সেটা হচ্ছে এই করোনা পরিস্থিতিতে কুরবানি না দিয়ে কুরবানির টাকা দান করে দিলে ওই সওয়াব পাওয়া যাবে কিনা। এই প্রশ্নগুলো কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্ট সময়ে গত কয়েক বছর আগে আমরা খেয়াল করেছি যে তারকা জগতের কিছু লোক বা নাটক সিনেমা জগতের কিছু লোক এরকম ঘোষণা দিয়েছে যে আমরা টাকা বন্যার্ত লোকদেরকে দিয়ে দিলাম, আমরা কুরবানি দেব না। তো ওনাদেরকে আল্লাহ এত টাকা দিয়েছেন, ওনারা বন্যার্ত লোকদেরকেও সহায়তা করতে পারেন আবার কুরবানিও করতে পারেন। সো একটা দিয়ে আরেকটা হবে না, আপনি যদি টাকা দান করে দেন এটা সাদাকার সওয়াব হবে, কিন্তু কুরবানির সওয়াব কিন্তু আপনি পাবেন না। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানি করলে যেই প্রাণীটার কুরবানি করা হলো ওই প্রাণী তার শিং নিয়ে, তার গায়ের পশম নিয়ে, পায়ের খুরগুলো নিয়ে কেয়ামতের ময়দানে দাঁড়াবে। সো এই সওয়াব থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে গেলেন। তাই এ ব্যাপারে সুস্পষ্ট কথা হচ্ছে আপনি যদি কুরবানির টাকা দান করে দেন দানের সওয়াব হবে, কিন্তু কুরবানির সওয়াব হবে না, এবং কুরবানির এই ওয়াজিব বিধানটিও কিন্তু আদায় হবে না। আপনার উদ্দেশ্য ভালো, কিন্তু আপনার পদ্ধতিতে সমস্যা। আপনার উদ্দেশ্য হচ্ছে যে বন্যা দুর্গত মানুষ সাতক্ষীরাতে বা আশেপাশের জেলাগুলোতে বন্যায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আমি টাকাগুলো দান করে দেই তাহলে বেশি তারা উপকৃত হবে। আমি বলবো যে আপনার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি বন্যার্ত লোকদেরকে দানও করেন পাশাপাশি কুরবানিও করেন, দুইটা দুই জিনিস। অথবা আপনি যদি শুধু কুরবানি করতে চান সেটাও আপনি করতে পারেন, আপনি কুরবানি করবেন, এতে করে কিন্তু আপনি যে দান করতে চান আপনার এই পারপাসটাও কিন্তু সার্ভ হবে। কিন্তু কুরবানির টাকা দান করে দিলে কখনো কুরবানি আদায় হবে না। আপনি যদি কুরবানি করেন এক্ষেত্রেও কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর বিশাল স্বার্থ এখানে আছে, কারণ বছরের একটা দীর্ঘ সময় ধরে এই সুবিধাবঞ্চিত মানুষগুলো কিন্তু আমিষের অভাবে তারা ভোগে, পুষ্টিহীনতায় ভোগে। তারা এমনও অনেক ফ্যামিলি আছে বছরে শুধু এই কুরবানির সময় এই মৌসুমটাতে তারা কিছু গোশত খেতে পারে। সো তাদের মধ্যে আপনি কুরবানি করে এই গোশত বিতরণ করতে পারেন। সো এই COVID-19 পিরিয়ডে আমাদের উচিত বেশি বেশি কুরবানি করা, কুরবানি করে এই অভুক্ত মানুষদের ঘরে ঘরে কুরবানির গোশত পৌঁছে দেয়া। তাহলে আপনি কুরবানির মাধ্যমে কিন্তু এই গোশত বিতরণ করে তাদের সহায়তা করতে পারলেন। পাশাপাশি যারা খামারি আছে আপনি কুরবানি করলে এই তাই খামারিদের এই ব্যবসা প্রসেসেও কিন্তু আপনি অংশগ্রহণ করলেন, আপনি তাদের ব্যবসাতে
আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, তাহলে ব্যবসার মতো একটা চমৎকার কাজেও আপনি সহায়তা করলেন কুরবানির মধ্য দিয়ে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের গ্রাম বাংলায় কিন্তু আমাদের অনেক গরিব লোকজন আছে বা মা বোনেরা আছে যারা সারা বছরব্যাপী ছাগল পালে এই আশায় যে কুরবানির সময় ছাগলটাকে বিক্রি করবে, অথবা গরু পালে। গ্রামগঞ্জে অনেক পরিবার আছে যে বছর শেষে কুরবানির সময় আসলে তারা এটা ভালো দামে বিক্রি করবে এবং সেই টাকা দিয়ে সারা বছর চলবে। সো আপনি যদি কুরবানি করেন তাহলে ওই প্রান্তিক জনগোষ্ঠীকেও কিন্তু সহায়তা করা হলো। পাশাপাশি কুরবানির এই সময়গুলোতে হাজার হাজার কসাইদের একটা জীবিকার ব্যবস্থা হয়, তারা গরু কুরবান গরু জবাই করে, চামড়া খোলে, গোশত কাটে। তো এই কুরবানির দিনগুলোতে কিন্তু হাজার হাজার কসাইদের হালাল জীবিকার একটা ব্যবস্থা হয়, কসাইরা কিন্তু কুটিপতি হয় না। সো আপনি এই কুরবানির প্রসেসটাকে যদি আরও বেশি প্রমোট করেন তাহলে এই কসাইদেরও কিন্তু একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে। আরও ইন্টারেস্টিংলি, কুরবানির যে চামড়া, পশুর যে চামড়া, এই চামড়াগুলো কিন্তু ইয়াতিমের হক, গরিবদের হক। সো আপনি কুরবানির চামড়া বিক্রি যদি করে দেন, চামড়া চাইলে আপনি ব্যবহার করতে পারেন, অথবা বিক্রি করলে এটা কিন্তু ইয়াতিমখানাতে, মাদ্রাসাগুলোতে, হ্যাঁ, অভাবী মানুষদেরকে এই দামটা কিন্তু দিয়ে দিতে হয়। ফলে কুরবানির এই চামড়া থেকে কিন্তু মাদ্রাসাগুলো বা ইয়াতিম ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। তাহলে এখানে অনেক বিষয় জড়িত। যদিও বর্তমান সময়ে চামড়া শিল্প ধ্বংস করার একটা বিশাল পায়তারা চলছে, চামড়ার দাম পড়ে যাচ্ছে, তো আমরা যদি কুরবানি না দিই আমাদের চামড়া শিল্প হুমকির মুখে পড়বে। এবং এই যে হাজার হাজার মাদ্রাসা এবং ইয়াতিমখানা আছে যাদের একটা বড় ইনকামের বা আয়ের উৎস হচ্ছে কুরবানির সময় এই চামড়ার টাকা। সো মানে উইথ অল দিস ডিসকাশন ইট সিমস দ্যাট থ্রু স্যাক্রিফাইস ইউ ক্যান কন্ট্রিবিউট মোর। আপনি যদি কুরবানি করেন এবং এটা যদি বেশি বেশি করেন তাহলে আপনি যে চাচ্ছেন অসহায় মানুষদেরকে সহায়তা করতে, এটা আরও বেশি বেশি করা হলো, বেশি বেশি করা হলো। তাদেরকে গোশত বিতরণ করে আপনি সহায়তা করলেন, খামারিদেরকে ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা করলেন, গ্রামের যে নারীরা ছাগল পাললো, গরু পাললো, তাদের সহায়তা করলেন, কসাইদের হালাল জীবিকার জন্য সহযোগিতা করলেন, মাদ্রাসার ইয়াতিম ছাত্রদেরকে আপনি সহায়তা করলেন। সো আমি বলবো যে কখনো এই ভুল সিদ্ধান্ত নেবেন না যে কুরবানির টাকা আমি দান করে দেবো না, আপনি কুরবানি করবেন, এতে আপনার কুরবানির ওয়াজিবও আদায় হবে, গরিবদেরকে সহযোগিতাও করা হবে। সেক্ষেত্রে যদি আপনি স্বাস্থ্য ঝুঁকি মনে করেন এই করোনা পরিস্থিতিতে, সেক্ষেত্রে আপনি সরাসরি হাটে যেতে না চাইলে অনলাইনে গরু ক্রয় করতে পারেন। গতকাল আমি কয়েকটি বিশ্বস্ত সংস্থা বা ফাউন্ডেশনের নাম উল্লেখ করেছি আমার পেজে, যারা এই কুরবানির সার্ভিসটা দিচ্ছে, তারা বিশ্বস্ত। আপনারা তাদের কাছে টাকা পাঠিয়ে আপনি কয় ভাগে কুরবানি দিচ্ছেন জানাতে পারেন, আপনার নাম্বার দিয়ে রাখতে পারেন, তারা কুরবানির দিন কুরবানির শেষে আপনাকে SMS করে জানিয়ে দিবে যে আপনার কুরবানি হয়েছে, আপনার কুরবানি আদায় হয়ে গেল। অনেকে না বুঝে অনেক বিরূপ মন্তব্য করেছেন গতকালের স্ট্যাটাসটিতে। আসলে যেই সংস্থাগুলোর কথা আমি উল্লেখ করেছি তাদের সাথে সরাসরি আমার কোনো সম্পৃক্ততা নেই, বরং এটা জনকল্যাণমূলক একটা কাজের অংশ হিসেবেই মূলত আমি অল্টারনেটিভ একটা সহজ পদ্ধতি, যারা হাটে যেতে চান না, গোশত বন্টন করা এবং করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য ঝুঁকি মনে করে যারা কুরবানি একেবারে দিতেই চাচ্ছেন না, তারা যেন এই ভুলটি না করেন, বরং অন্তত এই সংস্থাগুলোর কাছে টাকা পাঠিয়ে তারা যেন তাদের ওয়াজিব কুরবানির বিধানটি পালন করেন, এজন্য মূলত এই স্ট্যাটাসটি দেওয়া হয়েছিল। আরও একটি সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে যারা শহরে জীবনযাপন করছেন, শহরে আছেন, তারা চাইলে কিন্তু আপনার গ্রামের আত্মীয় স্বজনদের কাছে আপনার টাকা পাঠিয়ে দিয়ে কুরবানি আদায় করতে পারেন। টাকা পাঠিয়ে দিলে তারা আপনার পক্ষ থেকে ছাগল বা গরু কিনে কুরবানি করে তারা গোশত খেয়ে উপকৃত হলো, আশেপাশের গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করে এই কুরবানির প্রক্রিয়াটা আদায় হলো। এটাও খুব সহজে কিন্তু করা যেতে পারে। আর কুরবানির ক্ষেত্রে প্রতিনিধিত্ব জায়েজ আছে, অন বিহাফ অফ ইউ অন্য কেউ আপনার পক্ষ থেকে কুরবানি করতে পারবে, আপনি টাকা দিয়ে দিলেই হলো। আর যারা হাটে যে নিজে দেখে শুনে গরু ছাগল কিনে এনে নিজে কুরবানি করে সব ব্যবস্থাপনা করতে পারবেন, আয়োজন করতে পারবেন, সেটা সবচাইতে ভালো, সেটা তো নূরুন আলা নূর, এটা নিয়ে কোনো কথা নেই। তবে সেক্ষেত্রে এই করোনা পরিস্থিতিতে হাটে যাওয়া, কুরবানি করা, সেক্ষেত্রে স্বাস্থ্য পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সর্বোচ্চ সতর্কতার পরিচয় আমাদেরকে দিতে হবে, যাতে করে এই কুরবানিকে কেন্দ্র করে এই রোগের, এই মহামারী যাতে আরও বেশি করে আমাদের মাঝে ছড়িয়ে পড়ার কোনো সুযোগ না পায়। আশা করি কুরবানির টাকা দিয়ে দিলে কুরবানি আদায় হবে কিনা এই ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আসি আরেকটি প্রশ্ন আমাদের কাছে খুব বেশি এসেছে, সেটা হচ্ছে কুরবানির পশু অনলাইনে ক্রয় করা যাবে কিনা। খুবই রেলেভেন্ট একটি কোশ্চেন, যেহেতু এখন অনেকেই হাটে যেতে চাচ্ছেন না করোনা পরিস্থিতির কারণে, অনলাইনে আমরা অনেক কেনাকাটা করি, ফলে অনলাইনে কুরবানির পশুটা ক্রয় করা যাবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। এক্ষেত্রে উত্তর হচ্ছে যে অন্যান্য জিনিস আপনি যেমনি অনলাইনে ক্রয় করেন সেগুলো যেমনি জায়েজ, অনুরূপভাবে অনলাইনে কুরবানির পশুও ক্রয় করা জায়েজ। বিভিন্ন ডেইরি ফার্ম আছে, অ্যাগ্রো ফার্ম আছে,
এবং বিভিন্ন গরু ছাগলের খামার আছে, তারা কিন্তু আমি দেখলাম যে বিক্রয় .com-এ না রকমারি .com-এ আমি দেখলাম যে তারা গরুর অ্যাড দিচ্ছে, গরুর ভিডিও সেখানে আপলোড করে দিচ্ছে, সেখানে তাদের ক্লায়েন্টরা সেটা দেখে তারা গরু ক্রয় করছে। যে এটা জায়েজ আছে ইনশাল্লাহ, আপনারা যদি স্বাস্থ্য ঝুঁকির কারণে গরুর হাটকে অ্যাভয়েড করতে চান, ওখানে যেতে না চান, আপনারা চাইলে অনলাইনে পশু ক্রয় করতে পারবেন। তবে সেক্ষেত্রে দুটি জিনিস আপনাকে নিশ্চিত হতে হবে, দুইটা জিনিস আপনাকে অনলাইনে পশু ক্রয় করার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে। প্রথম বিষয় হচ্ছে পশুটা দৈহিকভাবে ত্রুটিমুক্ত কিনা, এটা নিশ্চিত হতে হবে। অর্থাৎ পশুর বিস্তারিত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আপনার জানা থাকা চাই, পশুটা সুস্থ আছে কিনা, বাহ্যিকভাবে সমস্ত ত্রুটিমুক্ত কিনা এটা জানতে হবে। দুই নম্বর হচ্ছে পশুর বয়স সম্পর্কে আপনার জানতে হবে, কারণ যে কোনো বয়সের পশু দিয়ে কুরবানি করা যায় না, এটার একটা নির্ধারিত বয়স সীমা দেওয়া আছে শরীয়তে, সেটা আপনাকে মেনটেন করতে হবে। প্রথম হচ্ছে সালিমাতুল আয়ুব, সালিমাতুন মিনাল আয়ুব আয-যাহিরা, বাহ্যিক ত্রুটিমুক্ত হওয়া। যে কোনো পশু দিয়ে কিন্তু, অসুস্থ পশু দিয়ে কুরবানি করলে কিন্তু কুরবানি হবে না। এক্ষেত্রে আমরা সুনানে নাসাইর একটি হাদিস উল্লেখ করব, হাদিসটি সহি, বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজুজু মিনাল দহায়া আল আওরা উল বাইয়ুন আওরুহা, এমন পশু দিয়ে কুরবানি হবে না যেই পশুটা সুস্পষ্টভাবে অন্ধ, অন্ধ কানা কোনো পশু দিয়ে কুরবানি হবে না। ওয়াল আরজা উল বাইয়ুন আরজুহা, খোড়া কুরবানি যেখানে করা হবে ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারছে না, মাঠ থেকে বাড়িতে আনা যাচ্ছে না, এরকম খোড়া প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। ওয়াল মারিদাতুল বাইয়ুন মারাদুহা, খুব বেশি অসুস্থ, খুবই দুর্বল অসুস্থ প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। ওয়াল আজফা উল্লাতি লা তুংকি, এবং এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জ হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা, এই মজ্জা শুকিয়ে গিয়েছে, এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না। তাহলে সুনানে নাসাইয়ের এই সহিহ হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না, খোড়া প্রাণী দিয়ে করা যায় না, খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না। তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব, এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস, বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আইয়ুদাহা বিআ'যাবিল ক্বরনি ওয়াল উযুন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন। অর্থাৎ ব্রোকেন হর্নস অ্যান্ড ইয়ার্স, কোনো পশুর যদি শিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে, এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। পশুর কানের ব্যাপারে আরও সুস্পষ্ট হাদিস এসেছে সুনানে তিরমিজিতে, এটিও হাসান পর্যায়ের হাদিস, বর্ণনাকারী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আইয়ুদাহা বিমুকাবালাহ আও মুদাবারাহ আও শারকা আও খারকা আও জাদআ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুকাবালা মানে এমন প্রাণী যেই প্রাণীর কানের সামনের অংশ কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও মুদাবারাহ, এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা, সেটা দিয়ে কুরবানি করা যাবে না। আও শারকা, অথবা কানের মাঝখানে কাটা, দুই দিক ঝুলে আছে, করা যাবে না। আও খারকা, অথবা কানের ভেতরে ছিদ্র, পশুর কানে যদি ছিদ্র থাকে, কেটে যে ছিদ্র হয়ে গিয়েছে, ড্রিল্ড হয়ে গিয়েছে, সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও জাদাহা, অথবা নাক কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এই এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না। ফলে আপনি অনলাইনে যদি পশু ক্রয় করতে চান, আপনার যে পশুটা ক্রয় করবেন এটা বাহ্যিকভাবে সুস্থ আছে কিনা, অঙ্গ প্রত্যঙ্গের বিস্তারিত বর্ণনা ভিডিওতে আপনাকে ক্রস চেক করে এবং বাড়িতে আনার পরে সেটাকে দেখে এই পারচেজটা আপনাকে নিশ্চিত করতে হবে। দুই নাম্বার খেয়াল রাখবার বিষয় হচ্ছে পশুর বয়স, কুরবানির পশুর একটা নির্ধারিত বয়স সীমা আছে, সেক্ষেত্রে উটের জন্য 5 বছর হওয়া লাগবে কমপক্ষে, গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে এবং ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। আবার বলছি, উট 5 বছর, গরু 2 বছর এবং ছাগল 1 বছর। তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি 6 মাসের হয়, দেখতে যদি মোটা সোটা হয়, 1 বছরের মতো মনে হয়, তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে। সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে, নিচের পাটের যে পশুর দাঁত, এই দাঁতগুলোর পাশে 2টা ধারালো দাঁত থাকে, এগুলো উঠেছে কিনা, এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় করতে পারবেন। তাহলে অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে যে অনলাইনে আপনি পশু ক্রয় করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে 2টি বিষয়ে খুব খেয়াল রাখতে হবে। এক হচ্ছে
পশুর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা, বাহ্যিকভাবে সব ধরনের ত্রুটিমুক্ত কিনা, 2 নম্বর হচ্ছে পশুর বয়স। এই দুটি জিনিস যদি আপনি এনশিওর করেন, আপনি অনলাইনে পশু ক্রয় করে সেটা দিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আরও একটি প্রশ্ন আমাদের কাছে খুব বেশি এসেছে, সেটা হচ্ছে কুরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে? আই রিপিট, আমি আবার বলছি, প্রশ্নটি হচ্ছে যে অনেকে এই প্রশ্নটি করেছেন যে পুরো পরিবার থেকে একজন দিলে হয়ে যায় নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হয়। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এটি একটি মতবিরোধপূর্ণ মাসআলা, অর্থাৎ এই মাসআলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায়। এক্ষেত্রে দুইটি মতামত, একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে, অপর মতামত হচ্ছে যে না, সামর্থ্যবান প্রত্যেকেরই দিতে হবে। আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করি। প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট, এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী। সেক্ষেত্রে আমরা মেহনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস সুনানে আবু দাউদে এসেছে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। তিনি বলছেন, ও নাহনু উকুফুন মা রাসূলিল্লাহ বি আরাফাতিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 9 জিলহজ আরাফার ময়দানে ছিলাম। কলা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, অর্থাৎ প্রত্যেকটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয়। আমি আবার বলছি, প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি? একটি। তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে। সুনানি তিরমিজির আরো একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, এই হাদিসটিও সহি। সাইয়েদনা আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে কাইফা কানাতিল উদহিয়া ফি আহদি রাসূলিল্লাহ, হে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কুরবানি কেমন হতো, কিভাবে তারা কুরবানি দিতেন? তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, কানা রাজুলু ইউদহি বিশাতি আনহু ওয়া আন আহলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে। আনহু ওয়া আন আহলিহি, তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে। অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে। স্বামীও চাকরি করেন, স্ত্রীও চাকরি করেন, স্বামীরও টাকা আছে, স্ত্রীর টাকা আছে, দুজনের আলাদা করে দিতে হবে না। স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে, পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে, এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল। দ্বিতীয় আরেকটি মত আছে, সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব। এটি ইমাম আবু হানিফার মত এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে। আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায়, যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয়। স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে, স্ত্রী সামর্থ্যবান হলে স্ত্রীকে দিতে হবে, ছেলেরা হলে ছেলের দিতে হবে, এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয়। এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সুনান ইবনু মাজার একটি হাদিস, হাদিসটি সহি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইদহি, সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাণী ঘোষণা করেছেন, ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে না আসে। এই হাদিসের আলোকে ওনারা বলেছেন, মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে, ওনারা বলছেন যে এটা ইন জেনারেল ব্যাপক, যারই সামর্থ্য আছে তাকিয়ে দিতে হবে। সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে, আর কোনো মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে, দুই পক্ষেরই দলিল থাকে, সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত, বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এখানে প্রশস্ততা রয়েছে। সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে, তাদেরও দলিল আছে, তাদেরকে সেটা করতে দেওয়া উচিত। তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত, এতে করে যিনি কুরবানি দিবেন উনি সওয়াব পেয়ে উপকৃত হলেন, আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোশত বিতরণ করলেন, ফলে গরিবরা উপকৃত হলো। সো সামর্থ্যবান প্রত্যেকেরই উচিত বেশি বেশি কুরবানি দেয়া। আশা করি এই মাসালিটাও আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত, শুধু আমরা আমাদের লাইভের একেবারে শেষের দিকে চলে এসেছি, আমরা খুব বেশি লম্বা চড়া করতে চাই না, যদিও বলেছিলাম সংক্ষিপ্ত লাইভ, মাঝখানে একবার ইন্টারনেট এবং ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে একবার ইন্টারাপ্ট হলো। এ পর্যায়ে আমরা অল্প কয়েকটি রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করে আজকের আলোচনাটুকু আমরা এখানেই যবনিকা টানবো, এখানেই আমরা আলোচনাটি শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম যে রিমাইন্ডারটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই,
সেটি হচ্ছে সম্মানিত সুধী, আমরা অনেকেই বাজার থেকে পশু আনার সময় বা কুরবানি করার সময় পশুর সাথে অনেক বেশি অমানবিক আচরণ করি, এতে করে কিন্তু আপনার কুরবানিটা, পুরো কুরবানির প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তাই আজকের লাইভের মধ্য দিয়ে যারাই আপনারা যুক্ত হয়েছেন, আমি সবাইকে বলছি আমরা যাতে পশুর সাথে মানবিক আচরণ করি, কুরবানির পশুর সাথে এমন কোনো আচরণ যাতে না করি যাতে ওর কষ্ট না হয়, আমরা যেন এটা খেয়াল রাখি। বিশেষ করে জবাই করার আগে পশুকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে নেয়া এবং ছুরিটা, যেই ছুরি দিয়ে জবাই করা হবে সেটা খুব ধারালো থাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, ইসলাম যে কতটা চেক অ্যান্ড ব্যালেন্স, কতটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সহিহ মুসলিমের বর্ণনা তিনি বলছেন, ইদা যাবাহতুম ফাআহসিনু যিবহা, তোমরা যখন জবাই করবে সেখানেও তোমরা এহসান করো, কেননা আল্লাহ তাআলা সব জায়গায় এহসানকে অবধারিত করেছেন। আমরা জীবনে যাই করবো না কেন সেটা এহসানের সাথে করতে হবে। তো পশুটাকে কিন্তু আমি জবাই করব, স্লটার করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যখন স্লটার করবে, জবাই করবে, তখনও সেটার প্রতি এহসান করে তোমরা জবাই করো না। ওয়াইদা যাবাহতুম ফাআহসিনু যিবহা, সেক্ষেত্রেও তোমরা সফট হার্টেড হও, সেটাকে এহসানের সাথে জবাই করো। কিভাবে এহসানের সাথে জবাই করবে? ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু, তোমরা তোমাদের ছুরিটা খুব বেশি করে ধারালো করে নাও, যাতে করে খুব স্মুথলি স্লটারিংটা হয়ে যায়, খুব স্মুথলি কুরবানিটা তাড়াতাড়ি হয়ে যায়, যাতে প্রাণীটার কষ্ট না হয়। আমরা প্রায়ই আমাদের ব্যাখেয়ালে বা অবহেলাবশত কুরবানির পশু ট্রাক থেকে নামানো, হাট থেকে নিয়ে আসা, এমনভাবে আমরা কুরবানির পশুর সাথে ট্রিট করি, এতে করে কিন্তু অনেক অমানবিক আচরণ আমাদের দ্বারা প্রকাশ পেয়ে যায়। সো আমরা যদিও এটাকে জবাই করবো, আমরা যেন এহসানের সাথে জবাই করি, এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি। এটা হচ্ছে প্রথম রিমাইন্ডার। দ্বিতীয় রিমাইন্ডার হচ্ছে, আমাদের দেশে প্রায় এটা ঘটে, জবাই করার পরে অনেক কসাইরা তাড়াতাড়ি এই পশুটার দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়ার জন্য ছোট ছুরি দিয়ে জবাই করা প্রাণীটার গলার মধ্যে খোঁচা মারতে থাকে, গলায় বারবার খোঁচা মারতে থাকে। এটা কিন্তু ঠিক না। স্পাইনাল কর্ডে যদি আপনি জবাই করার পরে বারবার খোঁচা মারেন, তাহলে কিন্তু প্রাণীটার অপমৃত্যু হতে পারে, অর্থাৎ এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়। স্বাভাবিক মৃত্যু হচ্ছে জবাই করে দেয়া, এবং ইসলাম এটাকে আমাদের জন্য বৈধ করেছেন। আমরা জানি যে পাশ্চাত্যে গরুর মাথায় বুলেট মারা হয়, অথবা ইলেকট্রিক্যাল শক দিয়ে ওটাকে হত্যা করা হয়, অথবা ভারী কোনো লোহার হাতুড়ি দিয়ে গরুর মাথায় আঘাত করে সেটাকে মারা হয়, কিন্তু ইসলাম এগুলোকে নিষেধ করেছে। ইসলামের বিধান হচ্ছে স্লটারিং করা, আপনি জবাই করে দিবেন। সেক্ষেত্রে আমার মনে হয় 10 থেকে 15 মিনিট যদি আমরা একটু ওয়েট করি, গরুর দেহ থেকে সবগুলো রক্ত কিন্তু বের হয়ে যাবে, ফলে এটার গোশতটা উপাদেয় হবে আমাদের জন্য। কিন্তু আমরা যদি তাড়াহুড়ো করে, বিশেষ করে অনেক কসাই ভাইরা, রুহটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায়, প্রাণটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায়, জবাইয়ের পরে আবার ছোট ছুরি দিয়ে স্পাইনাল কর্ডে খোঁচা মারতে থাকে, এটা কিন্তু ঠিক না। এতে করে যেটা হয়, এটা স্বাভাবিক মৃত্যু হয় না, বরং অপমৃত্যু হয়ে থাকে। আমরা যখন কুরবানি করি, তখন প্রাণীটার শ্বাসনালী এবং কণ্ঠনালী কেটে যায়, এবং তারপরে রক্তনালী, যেটাকে ইংরেজিতে বলে জুগুলার ভেইন, এই জুগুলার ভেইনটা যখন কেটে যায়, তখন কিন্তু প্রাণীটা আর ব্যথা পায় না। গবেষণায় দেখা গিয়েছে যে যদিও আমরা দেখি যে প্রাণীটা খুব ছটফট করে, লাফালাফি করে, কিন্তু আসলে সে ব্যথা পায় না। জুগুলার ভেইন যখন কেটে ফেলে, তখন ব্রেইন তাকে স্পাইনাল কর্ডের মাধ্যমে হার্টে সিগন্যাল দেয় আরও বেশি পাম্প করার জন্য, আরও বেশি রক্ত পাঠানোর জন্য, ফলে দেহের সবগুলো রক্ত গলার ওই কাটা জায়গা দিয়ে কিন্তু বের হয়ে যায়। কিন্তু ওই মুহূর্তে আপনি যখন ছোট ছুরি নিয়ে এটার স্পাইনাল কর্ডে খোঁচাখুচি করতে শুরু করেন, তখন কিন্তু এটার অপমৃত্যু ঘটে, এটা স্ট্রোক হতে পারে, এটা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। তাহলে সেটা কিন্তু স্বাভাবিকভাবে জবাইয়ের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করলো না, বরং হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে সেটা মারা গেল, তখন কিন্তু আপনার কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তো এজন্য আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা তাড়াহুড়ো না করে 10 থেকে 15 মিনিট একটু ওয়েট করেন জবাইয়ের পরে, এটাকে স্বাভাবিকভাবে, ন্যাচুরালি, প্রাকৃতিকভাবে এটা রুহটা বের হতে দিন, তা না হলে আমাদের কুরবানি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। 3 নম্বর রিমাইন্ডার হচ্ছে, আমাদের বাংলাদেশের অনেক জেলায় আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি। আমার কাছে নিউজ এসেছে যে অনেক জায়গায় অনেকে হিন্দুদের মন্দিরের সামনে কুরবানির গরু জবাই করে, এটা ঠিক না। কারণ আমরা জানি যে ওরা এই গরুর পূজা করে থাকে, সো আমরা এমন কিছু করব না যেটা ওদেরকে খুব বেশি কষ্ট দিবে। সো অনেকে শুনেছি যে উস্কানিমূলকভাবে তারা একটু দেখিয়ে দিতে চায় বা তাদের উপর প্রতিশোধ নিতে চায়, এরকম করে অনেক সময় হিন্দুদের বিভিন্ন গ্রামে মন্দিরের সামনে এই কুরবানির ব্যবস্থাপনা করা হয়। আমি বলবো যে আমরা এটা যাতে না করি। আমরা হিন্দুদের যে উপাসনালয় আছে, আমাদের হিন্দু ভাইদের উপাসনালয়গুলোকে
স্কিপ করে এমন জায়গায় কুরবানি করব যাতে করে তাদের এই দৃশ্য দেখা না লাগে এবং তাদের এবাদত গাহের সামনেও যাতে আমাদের এরকম পরিস্থিতি তৈরি করতে না হয়, আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এবাদতের মধ্য দিয়ে বজায় রাখতে পারি এবং কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে যেন আমরা কখনোই যুক্ত না হই। 4 নম্বর এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, জি খেয়াল করে শুনুন আপনাকে বলছি, 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে জবাইয়ের স্থান এবং বর্জ্য কুরবানির পরে এটাকে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন করুন। আই রিপিট, আমি আবার বলছি, যেখানে আপনি কুরবানি করলেন সেটাকে এবং এই যে বর্জ্য ময়লা এটা নিজ দায়িত্বে আপনি ক্লিন করুন। সিটি কর্পোরেশনের ভাইয়েরা সরকারি তত্ত্বাবধানে সারা বাংলাদেশের এই সব বর্জ্য আসলে পরিষ্কার করা সম্ভব না। জরিপে এসেছে যে 50 লক্ষ গরু জবাই করা হয় প্রত্যেকটা কুরবানির ঈদে, তো সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে। তাই আমরা যেন নিজ দায়িত্বে এই কুরবানির করার স্থান এবং বর্জ্য যেন পরিষ্কার করি, ব্লিচিং পাউডার দিয়ে বেশি করে পানি মেরে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ আত-তুহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ঈমানের অঙ্গ। এই বিষয়টা জানে আমরা খুব গুরুত্বের সাথে নেই এবং নিজ নিজ কুরবানি আমরা যেখানে দিলাম সেই জায়গাটা যেন আমরা পরিষ্কার করি। বিশেষ করে বিভিন্ন সংস্থা যারা অনেক অনেক কুরবানি করবেন, ভলান্টিয়ারলি বিভিন্ন কুরবানি করে কুরবানির গোশত বিতরণ করবেন, আপনারা এরকম ভলান্টিয়ারলি ক্লিনলিনেস ক্যাম্পেইন করতে হবে যাতে কোনো ধরনের রক্ত ময়লা বর্জ্য আবর্জনা না থাকে, এই ব্যাপারটাকে যেন আমরা খেয়াল রাখি। সর্বশেষ হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিজে রাখা যাবে কিনা, জি কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আর 1 ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন, এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন, গরিব আত্মীয়দের আপনি উপহার দিন, গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন। কারণ সূরাতুল হাজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও। এবং সহি বুখারিতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুলু ওয়া আতঈমু ওয়া দাখিরু, অর্থাৎ কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আতঈমু মানে অন্যদের খাওয়াও, ওয়া দাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো, অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন, আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। সো উত্তম হচ্ছে 3 ভাগ করে, 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং 1 ভাগ অভাবী সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া। এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন, এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধা বঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো। সম্মানিত সুধি, আপনাদের সবাইকে আবারও শুক্রিয়া জানাই, দীর্ঘ সময় নিয়ে আপনারা আমাদের লাইভ প্রোগ্রামটিতে জয়েন করেছেন, এখনও দেখা যাচ্ছে প্রায় 22,700 দিনী ভাই বোন আমাদের লাইভটি শুনছেন, আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা কামনা করি যে আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি জিলহজ মাসের প্রথম 10 দিনের যে বারাকা রাহমা, আমরা যেন নফল আবাদত করে করে বেশি বেশি তাকবীর তাহলিল দিয়ে এই দিনগুলো যেন মুখরিত রাখতে পারি, বেশি বেশি নফল আবাদত করতে পারি, নফল রোজা রাখতে পারি, বিশেষ করে অবশ্যই আরাফার দিনের রোজা যাতে আমরা মিস না করি। এবং যদিও করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই আতঙ্কিত, তারপরেও গোটা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করি যে এই ঈদুল আজহার উৎসব যাতে আমরা ভাব গাম্ভীর্যের সাথে আবাদতের মধ্য দিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করতে পারি। আপনাদের সবার জন্য আমি দোয়া করছি, আমি নিজেও আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক। আবারও হয়তো কোনো লাইভে দেখা হয়ে যাবে, আপনারা লাইভটি শেয়ার করবেন বলে আশা করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।